কোথায় বাড়ি কোথায় আপনার বাড়ির সামনে মোড়ে কোলেস্টোর মোড়ে কি অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে এই তো পোল ভেঙে চারদিকে জল ঢুকে গেছে আর এবার ধরে জল ঢুকে গেছে দোকানদারিতে জল ঢুকে গেছে কোন কোন এরিয়ায় আজকে এইভাবে প্লাবিত হয়েছে কোলাঘাট এই কোলেস্টোর মোড়ে কতগুলো পরিবার এখানে কতগুলো গ্রাম আছে এখানে প্লাবিত হয়েছে অনেকগুলো গ্রাম আছে অনেক পরিবার কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বা কতটা আতঙ্কে রয়েছেন প্রশাসন থেকে কোনোভাবে আপনাদের দিকে কোনো রকম সাহায্য করেন আপনার নাম দীপঙ্কর মন্ডল বাড়ি কোথায় বাড়ি এখানে গ্যাপ হয়ে গেছে যার ফলে জোয়ারের জল ওভারফ্লো হয়ে ওটা দিয়ে আসছে তো ওখানটা ঘর না দেওয়ার জন্য প্রশাসনের দায়িত্ব কিছু অ্যাভয়েড করে গেছে যার ফলে আজকে এই কন্ডিশন এবং আমাদের এই জল ঢুকছে দোকানে হচ্ছে কতটা ক্ষতি সম্মুখীন কখন হয়েছিল হয়েছে তখন কথা বলছি 12:10-15 দিক করে হয়েছে কতটা ক্ষতি সম্মুখীন হয়েছেন আপনি অনেকটাই তো হয়েছে ক্ষতি কারণ এই মুহূর্তে হঠাৎ করে এরকম এতখানি জল তো আগে থেকে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেছে তো এইভাবে তো আমরা কোনো এত মালপত্র এত জিনিস তো আমরা কীভাবে সম্ভব কতটা আতঙ্কের মধ্যে রয়েছে এখন তো সকালবেলা জোয়ারে যতটা হয়েছে রাত্রিবেলা তো আরো বেশি বাড়বেই এটা তো স্বাভাবিক ব্যাপার প্রশাসন থেকে কোনোভাবে আপনাদের দিকে কোনো রকম সাহায্য করতে এসেছে দেখেছি কতগুলো এলাকা ডুবে গিয়েছে পার্শ্ববর্তী সেটা আপাতত আমি বলতে পারছি না কারণ প্রেজেন্টে আমি এখন দোকানে আসি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ক্ষয়ক্ষতি বলতে এখনো আমি দেখতে পাচ্ছি না আপাতত দোকানের তো এই অবস্থা দেখছেন আপনার নাম দাদা আপনার নাম